Hi guys, welcome back to my channel. Welcome to a new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক চুমু। তো যাই হোক, আজকে হচ্ছে তোমার কি বার মা? আজকে হচ্ছে মঙ্গলবার। জামাই ষষ্ঠী গেছে রবিবার, তারপর কালকে সোমবার আমি কোনো ভ্লগ করিনি বিকজ আমার কালকে প্রচন্ড শরীর খারাপ ছিল। আবারও শরীর খারাপ হয়ে মানে ঠিক হচ্ছিল না, কালকেও শরীর খারাপ ছিল সারাদিন। তো কালকে আর কোনো ব্লগ করিনি, আজকে আবার ব্লগ করছি। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে আমি ভাত খেয়েছি। ভাত তারপর তোমার মা কাতলা মাছের ঝোল পাতলা করে ঝিঙে আলু দিয়ে করেছিল, তেলাপিয়া মাছের ঝোল করেছিল কাঁচকলা আলু দিয়ে। তো আমি পাতলা মাছের ঝোল ভাতই খেয়েছি আজকে, তারপর চাও একবার খেয়ে নিয়েছি আজকে। তো এখন আমি ভাবছি একটু একটু করে ভাত ফাত খাবো, বিকজ তাই না, ডাইজেস্টিভ পাওয়ারটা, ডাইজেস্টিং এর যে একটা পাওয়ার সেইটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি যেহেতু সেরকম ভাত ফাত কিছুই খাই না, তো তাই দেখছি একটু কিছুদিন ধরে প্রবলেম হচ্ছে। তো তাই জন্য মা বলল, বাবা বলল, সবাই সাজেস্ট করলো একটু একটু করে ভাত, একটু রুটি, একটু এইসবগুলো খা, দরকার যেগুলো, এগুলোও তো শরীরে দরকার। তো তাই জন্য আজকে একটু ভাতই খেয়েছি, কালকেও ভাত খেয়েছি, কালকেও রাতেও ভাত খেয়েছি, যাই হোক। তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আজকে স্পেশালি ব্লগটা স্টার্ট করার মেন কারণ হচ্ছে তোমার আজকে যাব হচ্ছে শপিংয়ে। আজকে শপিং মানে হচ্ছে জুয়েলারি শপিং, ইয়েস, গোল্ড জুয়েলারি শপিংয়ে যাব। অ্যাকচুয়ালি মা বাবার অ্যানিভার্সারি হচ্ছে 13th of June। তো 13th of June মা বাবার অ্যানিভার্সারি, তো বাবা মাকে একটা গোল্ড জুয়েলারি দেবে কিছু বলেছে। তো তাই জন্য আবার আমার মা হচ্ছে গোল্ড জুয়েলারির একদম বিরাট ফ্যান, কেই না ফ্যান বলো, সবাই গোল্ড জুয়েলারির ফ্যান। তো বাবা মাকে দেবে বলেছে, তো সেটাই কিনতে যাব। তো গড়িয়া, আমাদের গড়িয়াতে সানন্দা জুয়েলার্স আছে, তো ওই সানন্দা জুয়েলার্সেই যাব, ওখানেই ফোন করেছিলাম, ওখানেই যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানি না ভেতরে আমাদেরকে ভিডিও কতটা নিতে দেবে, কি নিতে দেবে, বাট যদি নিতে দেয় বা কি নিচ্ছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। তো গাইজ দেখো, আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য সানন্দা জুয়েলার্স। আর এই দেখো আমি এইটা পরেছি, একটা ব্ল্যাক কেপির সাথে একটা পার্পল টপ, পার্পল না মবিশ টপ দিয়ে, যেটা জামাই ষষ্ঠীতে বোনকে দিয়েছি ওটাই, ও পরে ফেলেছে অলরেডি। তো তাই জন্য আমিও ওর থেকে নিয়ে ট্রাই করলাম আজকে পরে। আর তো চলো এবার আমরা বেরোবো, মা রেডি হচ্ছে, বোন রেডি হচ্ছে, বোন আমি মা তিনজনে যাব। তো চলো যাই, কি পছন্দ হয়, কি কিনি না কিনি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ যেমনটা তোমাদেরকে বললাম, আমরা বেরাবো। তো চলো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখন অটোতে আমরা যাচ্ছিলাম সানন্দা জুয়েলার্সে। তো চলো আমরা যাই, যাওয়ার পর তোমাদের সাথে দেখাবো কি কিনি না কিনি। তো নেমে গেছি যথারীতি অটোতে, আর পেছন থেকে বোন ভিডিও তুলছে, আমি সামনে হাঁটছিলাম। আর আমাকে দেখতে অনেকটাই খারাপ লাগছে, এতটা রোগা হয়ে গেছি না, বিচ্ছিরি লাগছে, না কোনো ড্রেস মানাচ্ছে, কিচ্ছু মানাচ্ছে না। তো চলো যাই হোক, আমরা দেখো সানন্দাতে ঢুকে পড়েছি। আমরা ঢুকে পড়ে একটা ভীষণ সুন্দর সেট আমাদের পছন্দ হয়েছিল, এই সেটটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল গলার, বাট দ্য থিং ইজ এতটাই সূক্ষ্ম কাজের না সেটটা। তো মা কে বললাম, মা এটা তোমার পছন্দ তো হচ্ছে, বাট এটা আমার পুরো একদম ঠিক ছিল যে এটাই নেব, বাট তারপরও মাকে বললাম, মা এটা নিও না, বিকজ এটা যে যদি শাড়িতে একটু লাগে না তোমার ছিঁড়ে বেরিয়ে যাবে পুরো, এতটাই সূক্ষ্ম কাজের। তোমরা দেখো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপর যাই হোক, নেবো না নেবো করে করে একটা হাঁসুলি পছন্দ করলো মা, তো হাঁসুলিটাই নিলাম। দেখো এই হাঁসুলিটা তারপর নেওয়া হয়েছে একটুখানি হেভি ওয়েটের মধ্যে, যাতে তোমার ওরকম ঝালর ঝালর না হয় আর তোমার ভালোভাবে বসে গলায়। গাইস দেখতে পারলে যে কি কিনলো মা, তো তোমাদের সাথে শেয়ার করলাম। মা সব অনেক কিছু দেখছিল, ফার্স্টে যেটা তোমাদের দেখলে ওটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট ওটা না তোমার একটু ঝালর ঝালর, তো আমি বললাম বেশি মানে মানে হয়তো ছিঁড়ে যেতে পারে কোনো সময় শাড়ি ফাড়িতে লেগে, মা তো শাড়ি ছাড়া পরে না, তো ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে। তো তাই জন্য এই হাঁসুলিটা মা নেক্সট পছন্দ করে নিল।
তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এইটা। আর এটার সাথে মানে তোমার চলে আসছিলাম, তখন আমি বললাম যে সায়নদায় তো সবকিছুই আমরা সায়নদা থেকেই কিনি, তো সায়নদায় বললাম যে কি হলো, তুমি তো আগের বার গিফট দিয়েছিলে, এইবার আর কিছু দেবে না? তখন বলছে তুমি নেবে একটা লক্ষ্মী ঠাকুর নেবে? আমি তখন বলছি হ্যাঁ নেবো। তখন একটা বিশাল বড় সুন্দর মা লক্ষ্মীর ফটো দিয়েছে তোমাদের সাথে, ওটা আমি নিয়ে যাব বাড়িতে, ওটা মা বললো তুই নিয়ে যাবি তোকে যখন বলেছে, তো তাই জন্য আমি বাড়ি নিয়ে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ওই ফটোটা নিশ্চয়ই। তো চলো এবার বাড়ি যাই। আগে প্রায় 9:30 বেজে গেছে, এসে জাস্ট একটু বসেছি, আর ক্যাথলিন থেকে সব খাবার নিয়ে এসেছিল বোন মা সবাই মিলে, তো ওটা তোমার ওটা দিয়ে ওটা খেলাম, খেতে এবার যাব বাড়ি। তো চলো বাড়ি গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো গাইজ বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে দেখো ওই যে দেখো সায়নদা জুয়েলার্স লেখাই আছে, ওখানে মাকে রেখেছি। আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, তো সেই জন্য আর এত রাত্রে স্থাপিত করব না মাকে। বর কালকে সকালে যখন পুজো দেবে স্নান করে উঠে অফিস যাওয়ার আগে, তখন বরকে বলবো যে মাকে স্থাপিত করে দিতে। তো তখন তারপর তোমাদেরকে মায়ের রূপ দেখাবো। আর মায়ের রূপ ভীষণ সুন্দর, তারা অন্ধকার করলাম, ভীষণ সুন্দর মায়ের রূপ। তো কালকে তোমাদের দেখাবো, সবার সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, এখন তোমার বর আসবে, বর এখন অফিস থেকে আসেনি, প্রায় 9:45 বাজে। বর এলে খাবার আনবে, একসাথে খাওয়া দাওয়া করবো, তো তারপর তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। তো গাইজ দেখো আজকে শাশুড়িমা পাঠিয়েছে হচ্ছে ভাত, মুসুরির ডাল, ঝিঙে আলুর তরকারি, এখানে হচ্ছে আলুর চোখা, আর এটা হচ্ছে চিকেন কষা। তো দেখো আমি ঝিঙে আলুর তরকারি দিয়ে একটু ভাত খাচ্ছি, আর একটু চিকেন তুলে খাবো হয়তো। আর বরের থালা রেডি করেছি, বাট বর গেছে হচ্ছে তোমার ফ্রেশ হতে, তো ফ্রেশ হয়ে আসলে ওকে খেতে দেবো। তো চলো তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নিই। তো দেখো খাইয়ে দিচ্ছি, আমি খাচ্ছিলাম তোমার ঝিঙে আলু দিয়ে চটকে মেখে, মামা আসছে না ঠিক করে, এবার তখন বায়না যে আমাকেও এইভাবে মেখে খাইয়ে দাও। তো এখন খাইয়ে দিচ্ছি, আবার ডাল দিয়ে মেখে খাইয়ে দিচ্ছি, এখন খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি। তো এটা আবার ক্যাপচার করলাম আমি, যে দেখো এখনো বাচ্চা ছেলে খাইয়ে দিতে হয়, হেভি সুন্দর মাখে, মানে চটকে যে আমি মাখি ওটা অনেক আমি সুন্দর মাখি বলো তোমরা। তো চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। তো এই খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে এলাম, এতটাই শরীরটা খারাপ না, খাওয়া দাওয়ার পর আরো বেশি শরীর খারাপ লাগে, না খেতে খেতে এমন হয়ে গেছে না, একটু খেলেই না মনে হয় যেন পেটটা একদম ফুল হয়ে গেছে, মানে এতটাই শরীর খারাপ লাগে। তার মধ্যে যা গরম, এই গরমে টিকতে পারছি না। তো এই বর সব ঠাকুর ঠাকুর নমস্কার করে আসুক, ও রাত্রেবেলা ঠাকুর ঠাকুর নমস্কার করে গেটে তালা ফালা দিয়ে আসবে, তারপর এসিটা দেখো, এসিটা অলরেডি সুইচ দিয়ে দিয়েছি, চালাবো, চালিয়ে শুয়ে পড়বো, এই হচ্ছে ব্যাপার। তো আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নতুন মানে মা যেই বাবা যেই সারপ্রাইজ, মানে সারপ্রাইজ না, বাবা যেই গিফটটা করেছে মাকে, যেই নেকলেসটা কেমন লাগলো, ওটা হাসুলি বলে, হাসুলিটা কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাতে করে তোমরা সবার প্রথমে আমার ভিডিও নোটিফিকেশনসগুলো পেয়ে যাবে। তো চলো আর ব্লগটা বেশি বড় করবো না, এটা একটা ছোটোই ব্লগ থাকুক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।